আমার নাম অশোক দাস, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর 2 নম্বর ব্লকের কিয়রখালী গ্রামে। আমি গোবরের দ্রবণ তৈরি করছি। এটাকে প্রস্তুত করতে হলে একটা মাটির পাত্র, 1 কেজি টাটকা গোবর, 10 লিটার জল, বার সাবান, 1টি কাপড় আর 1টি খালি পাত্র। প্রথমে মাটির পাত্রে 1 কেজি টাটকা গোবর এতে রাখলাম। এরপর এতে 10 লিটার জল আমি দেব। তারপর ভালো করে গোবরটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে ভুলিয়ে নেওয়ার পরে এটাকে একটা কাপড় বেঁধে আমি 24 ঘন্টা এইভাবে রাখব। 24 ঘন্টা পরে এর যে উপরের স্বচ্ছ জলটা একটা আলাদা পাত্রে এটা ঢেলে নেব। জল ঢেলে নেওয়ার পরে এতে বার সাবান ভালো করে নিয়ে এতে 10 গ্রামের মতো মিশিয়ে দেব। দেওয়ার পরে পড়ন্ত বেলায় এটা 2 কাঠা জায়গার উপরে স্প্রে করলে খুব ভালো কাজ পাওয়া যায়। এটাকে ছায়া জায়গায় রাখতে হবে এবং 1 সপ্তাহ পর্যন্ত এই জলটা ভালো থাকবে, ভালো কাজ দেবে। এই দ্রবণটি স্প্রে করলে গাছের গোড়া পচে যাওয়া, পাতা পচে যাওয়া ও ফল পচে যাওয়া প্রতিরোধ হয়।